আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাইন। দর্শক, ঈদের ব্যস্ততার কারণে গত এক সপ্তাহে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। তা আজকে আমি আবারও চলে আসছি আপনাদেরকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সের 1 গ্রাম স্বর্ণের দাম কত সেটা জানিয়ে দেওয়ার জন্য, এবং তাদের কাছে যে সমস্ত নিউ কালেকশনগুলি আসছে সেগুলিও আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আজ 29 এপ্রিল 2023 শনিবার। আপনারা জানেন যে আমি প্রত্যেক শনিবারে আপনাদেরকে মালয়েশিয়াতে স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে দিই, এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে তাদের কাছে যেই নিউ যে সমস্ত কালেকশনগুলি আসছে সেগুলি দেখানোর চেষ্টা করি। এবং আজকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আপনারা অনেক ভাইয়েরা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই 24 ক্যারেটের গোল্ডের দাম কত। আজকে সর্বপ্রথমে আমি কথা বলবো 24 ক্যারেট স্বর্ণের দাম নিয়ে। আমার অনেক ভাইয়েরা আছেন যে বাংলাদেশ থেকে আমাকে ফোন করেন যে ভাই আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাব, এবং আসার সময় আমরা যদি কিছু গোল্ড বার কিনে আনি তাহলে আমরা যে ট্যুরে যাওয়ার জন্য আমাদের যে খরচটা সেই খরচটা কি আমাদের উঠে আসবে কি না, আমরা কি যদি গোল্ড বার নিয়ে আসি যে দেখা গেলো আমরা 1 লক্ষ টাকা খরচ করে আমরা ট্যুরে গেলাম, যাওয়ার পরে আমরা যদি সেখান থেকে গোল্ড বার কিনে এনে বাংলাদেশে বিক্রি করি তাহলে আমাদের সেই লসটাকে উঠে আসবে কি না। এভাবে অনেক ভাইয়েরা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই আমাদেরকে একটু হেল্প করেন, আমাদেরকে একটু যুক্তি দেন। তা আজকে আমি আপনাদেরকে একদম লিগাল হয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আজকে 24 ক্যারেট গোল্ড বারের যেই বারগুলি আছে সেগুলির গ্রাম কত আছে। এবার আপনি সেখানে ক্যালকুলেশন করে নেবেন যে আপনার কত টাকা আপনি বিক্রি করতে পারবেন। আপনারা দেখতেই পারছেন আমি আছি লিটল ইন্ডিয়া জুয়েলার্সে। আজকে লিটল ইন্ডিয়া জুয়েলার্সে 1 গ্রাম 22 ক্যারেটের তৈরি করা গহনার দাম 284 রিঙ্গিত, আর যেগুলি আপনারা 24 ক্যারেট যাকে আমরা গোল্ড বার বলি সেই গোল্ড বারগুলি যদি আপনারা নেন সেগুলির রেট আছে আজকে 297 রিঙ্গিত। 22 ক্যারেটের যে গহনাগুলি আছে 284 রিঙ্গিত, এতে কিন্তু আপনাদেরকে মজুরি দিতে হবে। আর 24 ক্যারেটের যেগুলি আছে সেগুলিতে আপনাদের কোনো মজুরি লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধু গোল্ডের দাম আপনারা দেবেন। 1 গ্রাম স্বর্ণের দাম 297 রিঙ্গিত। আপনারা এখানে দেখতেই পারছেন আমি আপনাদেরকে কিছু কানের দুলগুলি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেই পারছেন এই সমস্ত এগুলি কিন্তু সম্পূর্ণ 22 ক্যারেটের। আপনারা জানেন যে মালয়েশিয়াতে 95% আপনারা 22 ক্যারেট পাবেন, 18 ক্যারেট 20 ক্যারেট 21 ক্যারেট এগুলি অনেক কমই পাওয়া যায়, এগুলি পাওয়া যায় না বললেই চলে, সচরাচর সব দোকানে তারা বিক্রি করে না। তাই লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আসলে আপনারা পাবেন 22 ক্যারেটের তৈরি করার গহনা। এবং কি অনেক ভাইরা বলেন যে ভাই আমরা একটু কম দামের ভিতরে নিতে চাই, আপনারা এখানে ওল্ড মডেলের যে গহনাগুলি আছে সেগুলি আমি আপনাদেরকে আগামী ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব। আজকে আমি যতদূর জানতে পারছি সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এখানে ওল্ড মডেলের কিছু গহনা আছে, স্বর্ণগুলি আছে, সেগুলিতে মজুরি নাই, মজুরি ফ্রি, মানে সামান্য কিছু মজুরি আপনাকে দিতে হবে, হয়তো বা 10 রিঙ্গিত 15 রিঙ্গিত মজুরি লাগবে। টোটাল 8 গ্রাম 10 গ্রাম যদি ওজন হয় তাও আপনার 15 রিঙ্গিত 20 রিঙ্গিতের ভিতরে আপনি সেগুলো পাবেন, সেগুলি ওল্ড মডেল। এবং পাশাপাশি আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আমরা যদি এখানে আমাদের সেকেন্ড হ্যান্ড যেগুলি আছে গহনা আমরা আগে কিনছি সেগুলো আমরা বিক্রি করব, সেগুলো বিক্রি করতে গেলে কেমন কি আমরা দাম পাব। এক কথা, আপনারা যে রেট থাকবে আপনারা যেদিন আসবেন সেদিন যদি 22 ক্যারেটের যে গহনাগুলি আছে সেগুলির রেট, যেমন আজকে যদি 284 রিঙ্গিত আছে 22 ক্যারেটের এই তৈরি করা গহনার, সেখান থেকে আপনাকে 15% ছাড় দিতে হবে, 15% কম পাবেন আপনি, টোটাল স্বর্ণের দাম যা আসবে তার থেকে 15% কম আপনি পাবেন। আর যদি আপনি এখান থেকে চেঞ্জ করে আপনি আবার এখান থেকে গহনা কিনবেন, তাদের এখান থেকে আপনি আবার যদি গহনা নিতে চান তাহলে আপনি সেখানে 8% ছাড় দিলে আপনি আপনার পুরনো যে স্বর্ণগুলি আছে সেগুলি আপনি 8% ছাড়ে নিতে পারবেন। আর যদি আপনি বলেন যে আমি বিক্রি করে টাকা নিয়ে যাব তাহলে আপনাকে 15% ছাড় দিতে হবে।
আপনার স্বর্ণের টোটাল যে দাম আসবে তার থেকে 15% আপনি 15% বাদ যাবে, আর বাদ বাকি 85% আপনি পাবেন। আশা করি আমার যে সমস্ত ভাইয়েরা আমাকে ভয়েস করেন যে ভাই আমরা আমাদের আগে কিনেছিলাম সেগুলো আমার পরিবারের পছন্দ হয় না, আমার ফ্যামিলি থেকে পছন্দ করে নাই, আমি ওটা চেঞ্জ করে আবার আরেকটা নিতে চাই, তারা যদি চান তারা এভাবে হলে আপনারা নিতে পারবেন। আপনারা এখানে যে সমস্ত আংটিগুলি দেখতেছেন এইগুলি সম্পূর্ণ আপনারা যদি চেঞ্জ করে নিতে চান নিতে পারবেন। যে আপনারা ওই আপনার যেই গহনাটি আছে সেটা চেঞ্জ করে আপনি এখান থেকে একটা নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনি সেখানে 8%, আর যদি আপনি টাকা নিতে চান সরাসরি টাকা ব্যাক নেবেন তাহলে কিন্তু আপনাকে 15% ছাড় দিয়ে নিতে হবে। তা আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা অনেক ভাই আমাকে বলেন যে ভাই একটু লোকেশনটা দেন, লোকেশনটা দেন। আসলে ভিডিওতে যে নাম্বার দুটি দেওয়া থাকে ওনারা দুজনই আমাদের বাংলাদেশি ভাই, ওনারা লিটল ইন্ডিয়া জুয়েলার্সে কাজ করে, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করেও আসতে পারেন। আর যারা ঠিকানা চান শুধু যে ভাই আমাদেরকে একটু ঠিকানাটা দেন, তাদের জন্য আমি বলি আপনারা চলে আসবেন কুয়ালালামপুর মসজিদ ইন্ডিয়া, আপনারা নামবেন সরাসরি কুয়ালালামপুর মসজিদ জামে, সেখান থেকে আপনারা চলে আসবেন মসজিদ ইন্ডিয়া হানিফা মার্কেট। আপনারা সকলে জানেন হানিফা মার্কেট নাম করা, হানিফা মার্কেটের একটু আগেই আপনারা পাবেন মাইডিন, ছোট্ট একটি মাইডিন আছে, সে মাইডিনের বরাবর অপোজিটে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন লিটল ইন্ডিয়া জুয়েলার্স। আপনারা এখান থেকে এসে আপনারা আপনাদের যেই ধরনের গহনাগুলি পছন্দ হয় আপনারা সেগুলি নিতে পারেন। এখানে আসলে আপনাদের সুবিধা এটাই হবে, আপনারা যদি বলেন যে ভাই আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি, তাহলে আপনাদেরকে 70-72% পর্যন্ত আপনারা মজুরিতে ডিসকাউন্ট পাবেন। আসলে আপনারা জানেন যে স্বর্ণের কিন্তু কোথাও আপনাকে ডিসকাউন্ট দিবে না, স্বর্ণের দামের উপরে শুধু মজুরির উপরে ডিসকাউন্ট পাবেন। আপনারা আমার কথা বলবেন যে আমি জামিল হুসাইনের ভিডিও দেখে এসেছি অথবা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি। আর যদি আমরা আমাদের যে দুজন বাংলাদেশি ভাই আছে আপনারা তাদেরকে বলেন যে ভাই আমরা আপনাদেরকে দেখে এসেছি, তাও আপনারা সেই 72% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা স্বর্ণ নিতে চান আপনারা এখনও কিনে রাখতে পারেন। এবার আমার কিছু কিছু ভাইয়েরা আছেন যে আপনারা আমাকে বলেন যে ভাই স্বর্ণের দাম কি আগামীতে বাড়বে নাকি কমবে, আমাকে কয়েকজন কমেন্ট করেছেন। আসলে আপনারা জানেন যে স্বর্ণের দামটি কিন্তু ডলারের উপরে নির্ভর করে, যখন ডলারের দাম কমে তখন কিন্তু স্বর্ণের দাম বাড়ে, এবং যখন ডলারের দাম বাড়ে তখন কিন্তু আবার স্বর্ণের দাম কমে। ইদানিং গত এক মাসের ভিতরেই কিন্তু পার গ্রামে প্রায় 30 রিংগিট থেকে 35 রিংগিট করে বাড়ছে, আপনারা জানেন। এর আগে কিন্তু 1 গ্রাম স্বর্ণের দাম ছিল 252 রিংগিট 53 রিংগিট, আজ থেকে 1.5-2 মাস আগে সেই স্বর্ণ কিন্তু বর্তমানে বাড়তে বাড়তে এখন 284 রিংগিট। এই তৈরি করা যে 22 ক্যারেটের যে গহনাগুলি আছে এগুলির দামে 284 রিংগিট, আর যেগুলি 24 ক্যারেট গোল্ড বার সেই গোল্ড বারগুলির দাম আজকের রেট অনুযায়ী আজকে শনিবার আমি আবারও আপনাদেরকে বলে দিই 29 এপ্রিল 2023 আজ শনিবার আজকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে 284 রিংগিট তৈরি করা 22 ক্যারেটের স্বর্ণের দাম, এবং 24 ক্যারেটের যে গোল্ড বারগুলি আছে সেগুলির দাম 297 রিংগিট। এবার আপনি সেখানে ক্যালকুলেশন করে নেবেন যে 297 রিংগিট পার গ্রাম। এবার একটি বারে 100 গ্রাম স্বর্ণ আছে, সেখানে আপনি হিসাব দিবেন আজকে টাকার রেট হিসাবে 25 টাকা করে আপনি পার রিংগিটের হিসাব করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত রিংগিট পড়বে পার বড়ি। এবার আপনি 100 গ্রাম স্বর্ণকে 11.66-তে ভাগ দিবেন, যে কয় বড়ি হয় ওটাই হচ্ছে বাংলাদেশের বড়ির হিসাব, আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ।